চারদিকে সাজসজ্জ রব। কয়েক ঘন্টা পরে অযোধ্যায় উদ্বোধন হবে বহুকাঙ্ক্ষিত রাম মন্দিরের। আর রাম মন্দিরের উদ্বোধনকে উপলক্ষ করে অকাল দীপাবলিতে মেতে উঠবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। অনেকেই আবার ইতিমধ্যে নিজেদের বাড়ি আলোকসজ্জায় সাজিয়ে তুলেছেন। রবিবার দেখা গেল প্রচুর পরিমাণে মাটির প্রদীপ বিক্রি হতে। এই ঘটনা শুধু জলপাইগুড়িতে নয়, সারা বাংলা জুড়েই চলছে। সব জায়গাতেই মাটির প্রদীপ যেমন বিক্রি হচ্ছে, তেমনই বিক্রি হচ্ছে রামচন্দ্রের ছবি। রামচন্দ্রের পাশাপাশি বিক্রি হচ্ছে সীতা ও লক্ষণের ছবিও। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের মানুষ কিনে নিয়ে যাচ্ছেন রামচন্দ্রের পতাকা। এছাড়াও প্রচুর পরিমাণে লাড্ডুর অর্ডার দিয়েছেন রাম ভক্তরা। শুধুমাত্র হুগলি জেলার বাঁশবেড়িয়ায় 10 নম্বর ওয়ার্ডের কলবাজারে হনুমান মন্দির সংলগ্ন এলাকায় 51,000 লাড্ডু বিলি করা হবে। এর জন্য 1,500 কেজির লাড্ডু তৈরি সরঞ্জাম নেওয়া হয়েছে। এলাকার মহিলারা 1,500 কেজির লাড্ডু বানানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে সেখানকার হনুমান মন্দিরে শিব রাধাকৃষ্ণের সঙ্গে রয়েছেন রাম সীতা এবং লক্ষণ। 22 জানুয়ারি এই মন্দির প্রাঙ্গণে হবে পুজো পাঠ এবং অর্চনা আরতি, হবে হোমযজ্ঞ। পুজো শেষে ভক্তদের মধ্যে হবে লাড্ডু বিতরণ। মাদারিহাটের বিধায়ক বিভিন্ন জায়গায় ঘুরে জায়ান্ট স্ক্রিন লাগানোর ব্যবস্থা করেছেন। তিনি বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পরিসমাপ্তি ঘটতে চলেছে, তাই আমরা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানোর আয়োজন করছি। শিলিগুড়ির বাগডোগরায় রাম ভক্তরা বিশাল একটি শোভাযাত্রা বের করে। সারা বাংলায় রাম মন্দির উদ্বোধন ঘিরে এখন উৎসবের আবহ তৈরি হয়েছে। সে তো ভালোই, কিন্তু দামটা একটু বেশি, এটা তো জানা ছিল না আগে তেজে এরকম হবে বাজারটা। আগামীকাল কেন নিচ্ছেন আপনারা? আগামীকাল নিচ্ছেন কেন এই সমস্ত রামের? এটা নিচ্ছে দোকানের, সে রামের জন্যই নিচ্ছে। রাম সে অযোধ্যার কালকেই সে উদ্বোধন, এর জন্যই নিচ্ছে। সবাই চাহিদাটা বেড়ে গেছে, বজরঙ্গলির চাহিদা ছিল, কিন্তু রামের ছবি দেওয়াটা এইবার বেশি, বিক্রিও বেশি। মোটামুটি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 250 টাকা সবই আছে। এখানে যা 22 জানুয়ারি ঐতিহাসিক দিন আছে অযোধ্যাতে, যা হচ্ছে আমাদের রামের প্রতিষ্ঠা, ওদিন এখানে আমাদের পুরো বাঁশবেড়িয়া নগরবাসীকে নিয়ে এখানেও উৎসব করে পুরো নগরবাসীকে আমি এখানে অযোধ্যা করতে বলে দিয়েছি কি এখানে অযোধ্যা হয়ে যায়। অযোধ্যা যা যা যাতে পারছে না এখানেই অযোধ্যা হয়ে যায়। পুরো সুযোগ নিয়ে এখানে কালকে অনেক প্রোগ্রাম আছে 22 জানুয়ারি। কালকে সুবর থেকে মঙ্গলা আরতি 4টা ভোরে হবে, তারপরে পুরো দিন পুজো হবে 12টার সময়। ওখানে প্রতিষ্ঠার সময় এখানে এক বড় আরতি হবে, 1টার সময় এখানে ভোগ বিতরণ হবে, বিকালবেলা 5টার সময় এখানে দীপ উৎসব হবে, মানস পাঠ হবে, সুন্দরকাণ্ড পাঠ হবে। এখানে আমাদের যেতনে নগরবাসী হ্যাঁ সহযোগ সে ভক্তি মে পুরে রাম যোগ কাজ সহযোগ হোগা, সহযোগ সে পুরে রাম কো লিয়াকর নগরবাসী পুরে নিমন্ত্রণ হ্যাঁ কি ইহা পর আকর আমার মন্দির প্রাঙ্গণ মে পুরে রাম কো পূজন করে।